ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي رب العالمين أمر بڑ گنہگار أمر پاپی أمر অধম أي رب العالمين أبنا সমস্ত কিছু নিয়ে আমরা ভোগ করছি সমস্ত কিছু নিয়ে আল আরাম আয়েশ করছি কিন্তু আপনার হুকুম মেনে চলিনি আপনি যে কত বড় দয়ালু যার কোনো সীমা নাই আই রব্বুল আলামিন পৃথিবীর বুকেতে মা বাপ বাচ্চাদেরকে লালন পালন করে কিন্তু লালন পালন করলেও পরিবেক টুকরো মনে করে লালন পালন করে কিন্তু যখন বড় হয় ধারণ হয় তার প্রতি যখন আশা জাগে আশা যদি বাচ্চা পূরণ না করতে পারে সেই কলিজা টুকরো বাচ্চাকে ত্যাজ্য পুত্র করতে কোনো দ্বিধা করে না কিন্তু আপনি কত বড় দয়ালু যে আয়ার কোনো সীমা নাই আপনি আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন আই রব্বুল আলামিন আপনার সমস্ত কিছু নিয়ে আমরা ভোগ করছি বিলাস করছি তা সত্ত্বেও যুগ যুগ ধরে আপনার নাম বরমানি করে চলেছি তবু আপনি আমাদেরকে এখনো পর্যন্ত সসম্মানে বাঁচিয়ে রেখেছেন বাবু আই রব্বুল আলামিন এর কোন আল্লাহ ইয়াত নাই আপনি আমাদের কত ভালো রেখেছেন নিশ্চয়ই আই মাবু আপনি বড় দয়ালু বড় রহমান আই রব্বুল আলামিন আপনার কোন দয়ার সীমা নাই ভাই মাবু আমরা আপনার বান্দা হয়ে আপনার দাস হয়ে আপনার গোলাম হয়ে আমরা আজকে আপনার দরবার হাত তুলেছি আই আল্লাহ আপনি আমাদের পুরো জীবনের সমস্ত রকম গোনাগুলোকে মাফ করে দিন তারপরে পরেও আরো জানাই আজকে মাদ্রাসা আর এই দিনী শিক্ষা আমাদের মধ্যে ছিল বলে দিনী চিন্তা ভাবনা আমাদের মধ্যে ছিল বলে আজকে আমরা এই মাদ্রাসার সামনে দেশ আমাদের ভারত আমাদের মারুদ এটা আমরা ভালোবাসা অবশ্যই যার কারণে আজকে আমরা এই প্রজাতন্ত্র দিবস পালন করতে পেরেছি রব্বুল আলামিন আমি আমার কথা বলছি মাহবুব আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা যদি হয় যে মক্কা শরীফ তারপরে প্রিয় জায়গা যদি হয় মদিনা শরীফ তারপরে যদি প্রিয় তৃতীয় আমার জায়গা যদি হয় অবশ্যই আমার ভারতবর্ষ আল্লাহ এই ভারতবর্ষের বুকে আমরা বিচরণ করছি এবং ভারতবর্ষের সমস্ত আইন শৃঙ্খলা ঠিক ঠিক ভাবে মেনে চলার তৌফিক দান করুন এবং